খোঁজ করা মানুষের স্বভাব। তাই যখন থেকেই মানবজাতির এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে, তখন থেকেই মানুষ বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজেই থেকেছে। এই পৃথিবী ও এই বিশ্বব্রহ্মাণ্ড এতটাই বড় যে এটা সম্বন্ধে সমস্ত কিছু জানা সম্ভব নয়। কিন্তু বৈজ্ঞানিকরা ও গবেষকরাও হাল ছাড়েননি, নিরন্তর খোঁজ করেই চলেছেন। তার মধ্যেই কিছু কিছু রহস্য জানতে পেরেছেন, আবার কিছু রহস্য এখনো অজানা। তাই আজ আমি পৃথিবীর সম্পর্কে 10টি অজানা কিছু তথ্য নিয়ে হাজির হলাম। কিন্তু ভিউয়ার্স, ফ্যাক্টগুলি বলার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি। আপনারা যদি এখনো আমার এই টেক অ্যান্ড স্পেস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশের ঘন্টাটিও বাজিয়ে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে পরবর্তীতে আসা এমন অজানা অজানা ফ্যাক্টের ভিডিও আপনাদের মিস হয়ে না যায়। আর আপনারা যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন, তাহলে আমাকে ফলো করতে ভুলবেন না, কারণ আমি এমন এমনই অজানা তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। তো চলুন বন্ধুরা, ফ্যাক্টগুলি জানা যাক। ফ্যাক্ট নম্বর 1, পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে একেবারে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। ফ্যাক্ট নম্বর 2, আপনারা জানেন কি যে পৃথিবীর একদিন মানে 24 ঘন্টা নয়, 23 ঘন্টা 56 মিনিট। ফ্যাক্ট নম্বর 3, পৃথিবীর আনুমানিক বয়স 4.54 বিলিয়ন বছর। ফ্যাক্ট নম্বর 4, পৃথিবী নিজের অক্ষের উপর 23.5 ডিগ্রি ঝুঁকে আছে। ফ্যাক্ট নম্বর 5, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট ও 20 সেকেন্ড। ফ্যাক্ট নম্বর 6, পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন ও 5 ঘন্টা। ফ্যাক্ট নম্বর 7, পৃথিবী তার নিজের অক্ষে প্রতি ঘন্টায় প্রায় 1000 মাইল বা 1600 কিলোমিটার গতিতে ঘুরছে। ফ্যাক্ট নম্বর 8, গাইস আপনারা জানেন কি যে পৃথিবীতে পাওয়া জলের মধ্যে শুধুমাত্র 3% জলই পান করার উপযুক্ত ও বাকি 97% লবণাক্ত জল ও 71% জল ও বাকি 29% মাটি। ফ্যাক্ট নম্বর 9, পৃথিবী সূর্যের চারিদিকে প্রায় 30 কিলোমিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ প্রতি ঘন্টায় 67,000 মাইল গতিতে ঘুরছে। ফ্যাক্ট নম্বর 10, পৃথিবীর বায়ুমণ্ডল 6টি স্তরে বিভক্ত, ট্রপোস্ফেয়ার, স্ট্র্যাটোস্ফেয়ার, মেসোস্ফেয়ার, থার্মোস্ফেয়ার, এক্সোস্ফেয়ার ও আয়োনোস্ফেয়ার। দর্শক বন্ধুরা, আপনাদের এই ফ্যাক্টগুলি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন ও ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জ্ঞান বাড়াতে সাহায্য করবেন, কারণ জ্ঞান শেয়ার করলে বৃদ্ধি পায়। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।